আসসালামু আলাইকুম, কুক এন্ড ফুডের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করছি সকল অনেক বেশি ভালো আছেন। তেলের পিঠা খেতে ছোট বড় সকলেই খুবই পছন্দ করে। তেলের পিঠা পছন্দ করে না এটা কিন্তু খুবই কম পাওয়া যায়। এখন আমরা পিঠা বাহির থেকে বেশি কিনে খেয়ে থাকি, যেটা একদমই স্বাস্থ্যকর নয়। যদি পারফেক্ট ভাবে বাসায় বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। যে দর্শক দেখে এবং শুনে বুঝতেই পারছেন, আজ আমি শেয়ার করব খুবই জনপ্রিয় একটি রেসিপি, তেলের পিঠা। আজকে আমার এই রেসিপিটি সকলের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিটি ফলো করার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তেলের পিঠাটা ভিতরে খুবই সফট হওয়ার জন্য আমি এটা ড্র করে নিব। এর জন্য আমি বড় চামচের 2 চামচ আতপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। নর্মাল পানি দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আমি ডোটা একদমই পাতলা করে করব, আপনারা দেখে বুঝতেই পারবেন। দেখুন আমি কতটা পাতলা করে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করে নিব। চুলায় বসিয়ে দিয়েছি আর অনবরত লাড়া দিতে হবে, না নিচে দিয়ে পুড়ে যাবে আর লেগে যাবে। দেখুন কিরকম করে নিয়েছি আমি ড্রোটা, চামিচ থেকে পড়ে যাবে না, এরকম একটা ড্রো করে নিতে হবে। দেখুন দেখে বুঝতে পারছেন কিরকম করে নিয়েছি। এখন আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে 2 কাপ আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমি সম্পূর্ণ ভাঙিয়ে নিয়েছি, আপনারা কিনাটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ আটা আর যে ডোটা আমি করে রেখেছিলাম সেই ডোটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে তেলের পিঠাটা ভিতরে খুবই সফট হবে আর খেতে খুবই ভালো লাগবে। আপনারা করে দেখবেন, অবশ্যই আশা করছি খুবই ভালো লাগবে। হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এটা যারা মিষ্টি যতটুকু খাবেন সেই পরিমাণে দিয়ে নেবেন। এখন নর্মাল পানি দিয়ে আমি আস্তে আস্তে ডোটা করে নিচ্ছি। অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে মিক্স করে নেবেন। একবারে পানি দিলে ডোটা একদমই পাতলা হয়ে যাবে, আবার দানা দানা থেকে যাবে, দানা দানা থাকা যাবে না তেলের পিঠাতে। হাতের সাহায্যে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখে বুঝতেই পারছেন। আমার টিপস দেবে, টিপস ফলো করলে আপনারাও খুবই ভালো একটি ফল পাবেন আশা করছি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। দেখুন আমি কিরকম করে নিয়েছি। আমার 1.5 কাপ পানি লেগেছে, আমার হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। আমি একদমই ঘন করিনি, আবার পাতলাও করিনি, মাঝামাঝি রেখেছি। পাটিসাপটা পিঠাতে যেরকম ড্র হয় সেরকম আমি করে নিয়েছি। এখন এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর তারপরে আমি তেলেতে ছাড়বো। এটা রেস্টে রাখলে এটা খুবই ভালো একটা ফল আপনারা পাবেন। পিঠাটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর ডোটা আমি দিয়ে দিচ্ছি আধা ঘন্টা পর। দেখুন আমি তেলটা কিরকম গরম করে নিয়েছি, আমি ডুবন্ত তেলে এটা ভেজে নিচ্ছি। দেখুন আমার উপর দিয়ে কিন্তু পিঠাটা ভেসে যাচ্ছে, দেখে বুঝতে পারছেন। দেখুন কিরকম ভেসে গেছে, সেই পর্যায়ে একটা চামচের সাহায্যে উপর দিয়ে আমি তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কিরকম হয়েছে, ভিতর দিয়ে একটু আমি ছিদ্র করে দেখে নিয়েছি যে কিরকম হয়েছে, মানে ভিতরে কাঁচা আছে কিনা। আমার কাঁচা নেই, এখন আমি নামিয়ে নিচ্ছি।
দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর ফুলে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পিঠে দেখিয়ে দিচ্ছি, ডোটা আমি আবার দিয়ে দিচ্ছি। দেখুন আমার উপর দিয়ে কিন্তু এটা উঠে গেছে, দেখে বুঝতেই পারছেন তেলের উপর ভাসছে। সেই পর্যায়ে আমি চামচের সাহায্যে দিয়ে আমি উল্টিয়ে দিব। দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে, আমি ভিতর দিয়ে দেখে দিচ্ছি যে কিরকম হয়েছে। দেখুন একদমই আমার হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন কত সহজ এবং পারফেক্ট ভাবে তৈরি করে ফেলেছি তেলের পিঠা। দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আমার টিপস বাই টিপস ফলো করলে আপনারাও খুবই ভালো একটি ফল পাবেন আশা করছি। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক দিবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, শেয়ার করবেন ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ, আবার শীঘ্রই হাজির হব কোনো একটি নতুন রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।